প্রত্যেকের জীবনেই ভাঙা গড়ার একটা অদ্ভুত খেলা চলতে থাকে সব সময়। স্বপ্ন হোক বা মন বা যে কোনো কিছুই, না ভাঙলে নতুন করে গড়ে উঠবে কেমন করে? কিন্তু পরিচালক সৌরভ চক্রবর্তী দর্শকদের জন্য নিয়ে আসছেন এমন এক ভাঙন যা এক মুহূর্তে ভেঙে টুকরো টুকরো করে দেয় হাজারো মানুষের জীবন, তাদের স্বপ্ন। আর তা নিয়েই পরিচালক সৌরভ চক্রবর্তীর ছবি বিপর্যয়। ঠিক কোন বিপর্যয় পরিচালক তুলে ধরেছেন তার ছবিতে জানালেন নিজেই। গঙ্গার ভাঙন, বন্যা সারা পশ্চিমবঙ্গ জুড়ে লাস্ট 3 মাস ধরে ঘটে যাচ্ছে খেপে খেপে। যেসব মানুষ এই মানে ঘটনার জন্য এফেক্টেড, তাদের জন্য তাদেরই কথা বলছে হচ্ছে এই বিপর্যয়। আমার ছবি সে তাদের নিয়েই আজ, তাদের প্রতিবাদ, তাদের এই অসহায়, তাদের এই বিপর্যস্ত হওয়া, এই নিয়েই হচ্ছে আমার এই ছবি। মুক্তি পেল বিপর্যয়ের ট্রেলার ও মিউজিক। ছবির বিষয় যেমন বেশ নতুন, তেমনি গানের ক্ষেত্রেও সেই নতুনত্বটা বজায় রাখতে চেয়েছেন মিউজিক ডিরেক্টর ডুও কোহিনুর অভিষেক। এই ছবিটা নাম তো বিপর্যয়, বাট আমাদের এখানে 6 খানা ভিন্ন স্বাদের গান আছে, 6 different songs ইজ দেয়ার। আমাদের একটা গান আমরা যেটা করেছি বন্দে মাতরম, বন্দে মাতরমকে থিম করে আমরা পুরো একটা গান বানিয়েছি, যে গানটা সারা ছবিতে ইউজ হয়েছে এবং ছবির থিম সং বলা যেতে পারে। এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট দের ইজ সুফি সং, 2 খানা সুফি সুন্দর গান আছে, একটা আইটেম নাম্বার আছে এবং একটা পুরোপুরি ভিন্ন স্বাদের EDM আছে। তো 6 খানা ভিন্ন স্বাদের গান নিয়ে আমরা এই ছবিটাকে তৈরি করেছি। জাভেদ আলী গিয়েছেন, অন্বেষা গিয়েছে, সপ্তক গিয়েছে, আমি গিয়েছি, কৃষ্ণা বেউরা মুম্বাইয়ের উনি গিয়েছেন। ভালো, মোটামুটি সবাই ভালো সিঙ্গারই গান গিয়েছেন। গানটা বন্দে মাতারামের যে গানের থিম লাইনটা ওটা গাইছি আমি। বন্দে মাতারাম, বন্দে মাতারাম, বন্দে মাতারাম, বন্দে মাতারাম। দুটি খুব গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নবাগত জিয়ারাত এবং পার্থ সারথিদেব। এমন একটি বিষয় নিয়ে ছবির অংশ হতে পেরে খুব খুশি দুজনেই। এটা আমার জীবনের প্রথম ছবি, আমি তো চাইবই, সঙ্গে সঙ্গে আমার বন্ধু বান্ধব হিসাবে চাইবেই যে সবাই দেখুক ছবিটা। একচুয়ালি ছবির বিষয়বস্তু অনুযায়ী ছবিটাকে দেখা উচিত, আমার মনে হয়, আমাকে না, ছবির বিষয়বস্তু যা আছে আমার প্রত্যেকটা মানুষেরই দেখা উচিত। অ্যাটলিস্ট তারা জানবে যে এই সমাজে কী হচ্ছে না হচ্ছে বা কোথায় কী হচ্ছে। আমরা এখানে বসে ভালোভাবেই আছি, কিন্তু আজকে একটা ব্যারেজের জন্য কীভাবে মানুষের জীবনগুলো বদলে যাচ্ছে, সময়গুলো বদলে যাচ্ছে, সমাজগুলো বদলে যাচ্ছে, এবার সেইটাকে ঘিরে কত ধরনের অসৎ কাজকর্ম, সেটাই ছবির মধ্যে আছে। এবং ছবির মধ্যে সবচেয়ে বড় কথা, এটা কোনো আর্ট ফিল্ম বা আমরা মূলত যেটা বুঝি একটা ফরম্যাট, একটা আর্ট ফিল্ম, সেরকম কিছু না, একটা কমার্শিয়াল ফরম্যাটে ছবিটা তৈরি। এবং সেখানে আমার চরিত্র একজন গ্রামের ছেলে, সে ছোটোবেলা থেকে তার বাবা মাকে দেখেছে ধ্বংস হয়ে যেতে, মানে তার সমস্ত দোকানপাট, বাড়ি ঘর দোর সমস্ত কিছু ধ্বংস হয়ে যেতে দেখতে, এবং এইটা দেখতে 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 তার মধ্যে একটা রাগের সৃষ্টি হয় এবং সে চায় যে এই ব্যারেজটাকে গুঁড়িয়ে দিলে হয়তো সমস্যার সমাধান মিটে যাবে। তাই সে লড়াই চালু করে এবং একটা সর্বহারা কমিটি বলে একটা কমিটিও গঠন করে, এবং তার সামনে এসে দাঁড়ায় আমাদের ইন্দ্রনীল যে ক্যারেক্টার করছে আর কি। তো সেখানে তার সঙ্গে তার লড়াই, পরে বন্ধুত্ব, বাকিটা ছবির মধ্যেই দেখতে পাবেন। আর চেষ্টা করেছি ভালো কিছু করার, আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই ভালো হবে। 10 তারিখে ছবিটা রিলিজ করছে, অবশ্যই আসবেন। টলিউডের অনেক রকম বিপর্যয় ঘটে, এটার নামটা বিপর্যয়। এবং এই যে আমাদের বাঁধ নিয়ে, ম্যানমেড বাঁধ, ম্যানমেড বন্যা, এর সঙ্গে মিলটা পাওয়া যাবে, এটা একটা অসম্ভব সুন্দর একটা কনসেপ্ট নিয়ে ছবিটা। প্রথমবার বাংলা ছবিতে মূল চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্ত এবং বারখা সেনগুপ্তকে, যা বাঙালি দর্শকের জন্য একটি বড় পাওনা বলেই মনে করছেন সকলে। তবে একসাথে এই ধরনের একটি ছবিতে অভিনয় করার অনুভূতিটা তাদের কাছে কেমন, শুনে নেওয়া যাক। কীভাবে এই বিপর্যয় থেকে সেভ করা হয় পপুলেশনকে, আর কীভাবে যেই একটা এত বড় প্রবলেম, যে প্রোগ্রেসের সঙ্গে, যেমন একটা রাজ তো একটা প্রোগ্রেশনের, প্রোগ্রেসের একটা সিম্বল, তার সঙ্গে যে কোল্যাটারাল ড্যামেজ হয়, কানেক্টেড ইস্যুস থাকে অ্যাবাউট ইকোলজিক্যাল প্রবলেমস অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রবলেমস অ্যান্ড তোমার
ডিসপ্লেসমেন্ট অফ এ লার্জ নাম্বার অফ পিপল, ওগুলো কীভাবে অ্যাড্রেস করা হয় বা কীভাবে ওগুলোকে সামনে আনার দরকার? জাস্ট বিকজ দে সামথিং উইচ ইজ প্রোগ্রেসিভ ডাজেন্ট মিন দ্যাট এগুলোকে নেগলেক্ট করা যায়, সেটাই হলো পুরো ছবিটার গল্প। অনেকদিন পর আমি বাংলা ছবি করলো অ্যাকচুয়ালি, কিউকি বম্বেতে আমি খুব বিজি, ওখানে সিরিয়াল করছি তো টাইম পাচ্ছি না আর কিছু করতে। বাট যখনই ছবি আমাকে অফার হলো, ইন্টারনেটের সাথে কাজ করার অপরচুনিটি আমি পেলাম, তো ডেফিনেটলি আমি ইউনো এই ডিসাইড করলো কি আমি করব আর আগেও করতে চাই। সো আই হোপ, লেটস সি। ভাঙনে মানুষ সর্বহারা, এদের পাশে দাঁড়াতে হবে। এই ভাঙন কার স্বার্থে? প্রতীকবাবু, আমরা সত্যি খুব অসহায়। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।